আজকে আমাদের কাজটা কিশোর ভারতী স্টেডিয়াম দেখতে পাচ্ছেন, এই বাইপাস সংলগ্ন। এই কিশোর ভারতী স্টেডিয়ামের ঠিক পাশেই হচ্ছে, একদম পাশে। নীলমহল বলে ব্যাংকোয়েট হল, খুব সুন্দর লোকেশন এটা। আপনার সন্তোষপুর জোড়া ব্রিজের ঠিক পরেই আর বাইপাসের ঠিক আগে ব্যাংকোয়েট হলটার একদম সামনে একটা ছোট্ট সাজানো গোছানো পার্ক করা আছে, এখানে বসে সবাই স্টার্টার কফি খেতে পারে। ঠিক উল্টো দিকেই নীলমহল ব্যাংকোয়েট হল। ক্যাটারিংয়ের খুসকা পোলাওয়ের জন্য বাসমতি চাল লাগবে। তো এখানে আজকে আমাদের 170 জনের কাজ, 9 কেজি টোটাল চাল গামলার মধ্যে 1 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল, মানে নর্মাল জলে। তার কারণ ভিজিয়ে রাখলে চালগুলো লম্বা হবে, বাড়বে, আর সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না। এইবার গরম জলে অলরেডি কাজু বাদাম দেওয়া আছে, কাজু বাদাম, কিশমিশ, লবঙ্গ এইসব দিয়ে সাফল দেওয়া আছে, দিয়ে ফোটানো হচ্ছিল। এইবার ওই ভেজানো চালটা ঢালা হচ্ছে। রান্না স্টাফদের ভিডিও। তপনদা আমাদের মেন শেফ। তো বিপ্লব দে বলে একজন খুব জানতে চাইছে যে খুসকা পোলাও রেসিপিটা কী করে আমরা করি, তো তার অনুরোধে আজকে ভিডিওটা করছি। তপনদা তুমি এবার একটু বলো। এবার কি দিচ্ছ এটা কেটে? আচ্ছা, মানে সাফল অনেকে বুঝতে পারবে না বললে, কড়াইশুঁটি, মটরশুঁটি। আচ্ছা, এবার এটা কতক্ষণ করবে সিদ্ধ? তুমি বলো, আমি বললে হবে না। 40 মিনিট সিদ্ধ করতে হবে, তাই তো? আধ ঘন্টা কাছাকাছি হয়ে এসছে, অলরেডি ভাতটা ফোটা শুরু করেছে, এবার তখন না নামাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। নামাচ্ছে চাল, দেরি করলে হবে, আমার কাজ আছে, এক গোটা টক দিন কাটছি। দাদু কেউ নিয়ে আসতে গেলে সিদ্ধ চাল আস্তে আস্তে তপনদা সব নামাচ্ছে গামলার মধ্যে। এরপরে বাকি তপনদা কি কি করবে সেগুলো তপনদা এবার নিজে বলবে। এবার পুরো 9 কেজি সিদ্ধ বাসমতি চাল
দুটো গামলায় তপনদা নামিয়েছে পুরোটা, কাজু কিশমিশ মটরশুঁটি লবঙ্গ দেওয়া, এগুলো তপনদা বলছে। তপনদা এবার বলো তুমি কি দিচ্ছ? এটা এটা গরম মশলাগুলো, গরম মশলাগুলো ছিটিয়ে দিচ্ছ তাই তো? এটা বাড়িতে তো আমরা এরকম ভাবে করতে পারবো না, বাড়িতে তো এইভাবে হবে না, বেশি লোক বলে এই কারণে এরকম ভাবে করতে হচ্ছে, বাড়িতে বলে ছিটে ছিটিয়ে দিয়ে করতে হবে। আচ্ছা আচ্ছা, প্রথমে গরম মশলা দিলে তাই তো, এবার কি দিচ্ছ? জায়ফল জৈত্রী গুঁড়ো। জায়ফল জৈত্রী গুঁড়ো তাই তো? এ তোমার হাতের একটা জাদু আছে তাই তো, মানে কতটা দিচ্ছ আমরা বুঝতে তো পাচ্ছি না, মাপ আছে আর তো আছে তো আন্দাজ অনুযায়ী তাই তো? এবার কি দিচ্ছ? এটা এটা কি দিচ্ছ তপন দা? গোলাপ জল, গোলাপ জল আর ফুড কালার, এটা ফুড কালার তাই তো? খুচকা বলেও দেখতো না, একটা বিরিয়ানির মতো হয়, মানে হাফ সাদা হাফ হলুদ। এরপরে কি দিচ্ছ? তুমি কতটা দিচ্ছ আমি কি করে বুঝবো? এটা আন্দাজ করে দিতে হবে, মানে তোমার হাতের খেলা তাই তো, হাতের মাপ তাই তো? আচ্ছা, একটা এটা দুটো তিনটে লেয়ার হবে। আচ্ছা, তিনটে পার্ট হবে। আচ্ছা, তিনটে পার্টের মধ্যে 9 কিলো চালের মধ্যে হয়তো দেখা যাচ্ছে 1 কিলো চিনি যাবে। আচ্ছা, এবার সেই তিনটে পার্টে সেটা ভাগ করে দিতে। আচ্ছা আচ্ছা, দারুণ। আবার এটা কি দিচ্ছ? আবার এটা ঘি। ঘি? আচ্ছা আচ্ছা, বাটার দেওয়া যাবে না? না এটা ফার্স্ট লেয়ার হলো তাই তো? এটা ফার্স্ট লেয়ার। আচ্ছা, আচ্ছা এবার এই গামলা থেকে বাকিটা নিয়ে ওখানে আবার দেবে সাদা রাইস। আচ্ছা, তুমি রিপিট করছো তাই তো? এটা দ্বিতীয় পার্ট, এটা সেকেন্ড পার্ট। আচ্ছা, এরকম পার্টে পার্টে কেন দিচ্ছো? একবারে যদি ঠেলে দাও তাহলে কি অসুবিধা হবে? একবারে কালার তো আসবে না, হয় সাদা হয়ে থাকবে না হলুদ হয়ে থাকবে। আচ্ছা, তাই জন্য পার্টে পার্টে দিতে হবে তাই তো? পার্টে। আচ্ছা, মানে এক সাইড থেকে কাটালে সাদাও পাবে হলুদও পাবে, সাদাও পাবে। আচ্ছা আচ্ছা, এটা ঘি দিলে তাই তো? একইভাবে গরম মশলাও দেবে, গরম মশলাও দেবে, জায়ফল জৈত্রী গুঁড়ো, জায়ফল জৈত্রী গুঁড়ো, চিনি আর ফুড কালার। কি দিবে তোমার? গোলাপ জল তাই তো? আচ্ছা, অল্প করে তাই তো? খুচকা বলো খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, চিনি লাস্ট দিয়ে দিল তখন কি বলছো বলো, জোরে বলো। সাদা থাকবে, এটা সাদা থাকবে। আচ্ছা, সবকিছু দিয়ে মিক্সড করলাম, মশলা গরম মশলা, মানে ফুড কালার আর ওই ঘিটা, এখানে ফুড কালারটা খালি দাও নি, এটা ফুড কালারটা খালি দাও, আর এইটা ফুড কালারটা দাও। এবার এই দুটো তুমি কি করবে? ব্যালেন্স তো থাকবে তাই তো
এবার এই ডেক্সি করে এখানে চাপাতে হবে, এরকম করে মিশিয়ে দিলে এরপরে কি আর কিছু করবো না, চাপে ঢুকে যাবে। এবার এক সাইড থেকে কাটালে আচ্ছা দু রকম তিন রকম কাটা, তাহলে পুরো রেডি এখন, তাই তো? হ্যাঁ পুরো রেডি। ওইটা কাটালে তারপর এক সাইড থেকে ভরলে, এটা লাস্টের প্রসেসটা বলো কিভাবে করবে, কাটাবে এক সাইড দিয়ে কাটাতে হবে। এক সাইড দিয়ে কাটালে প্রথম সাদা পাবে, তারপরে হলুদ পাবে, তারপরে সাদা হবে, তারপরে হলুদ পাবে। মানে এই হাতা দিয়ে কাটাবে? হাতা দিয়ে কাটাতে হবে, এক সাইড থেকে কাটালে তিনটে করে স্টেপ হবে। আচ্ছা তো তপন দা, এবার তুমি একটু বলো, তোমার খুব প্রশংসা করে আমাদের দর্শকরা, হ্যাঁ আমাদের সব ক্লায়েন্টরা কাস্টমাররা তোমার খুব প্রশংসা করে, তুমি তাদের উদ্দেশ্যে কি যদি বলো তাহলে খুব ভালো হয়। বলো বলো তপন দা, কি বলতে যাও বলো। প্রত্যেক জায়গা থেকে খুব অর্ডার আসছে, খুব ভালো হচ্ছে, আপনারা এইভাবে অর্ডার দিলে আমরা খুব খুশি হব, এই সব আমাদের বক্তব্য আর কি। সবাইকে বলো আরও আমাদের অর্ডার দিতে, খুব ভালো কাজ হচ্ছে, সবাই প্রশংসা করছে, খুব ভালো অর্ডার পাচ্ছি। ঠিক আছে তোমরা, তুমি ফুচকা বলো শেখালে, খুব ভালো লাগলো, আবার অন্য কিছু শিখবো।